আসলে আমার আম্মু যখন মারা গেছে তখন থেকেই আমি বিকেএসপিতে পড়তাম। তো বিকেএসপি থেকে যখন বের হইছি তখন বিকেএসপিতে থাকার কারণে ওরকম ভাবে আসলে বুঝতে পারিনি জিনিসটা। আর বিকেএসপি থেকে যখন বের হইছি তারপর থেকে আমি আমার বড় খালামণির কাছে থাকি। তো খালামণি আমাকে যেভাবে রাখছে কখনো আমি ওরকম শূন্যতাটা মানে ফিল করিনি, সবসময় আমার মায়ের মতোই রাখছে আমাকে। না বলা কথা বলতে গেলে আমি যখন বিকেএসপিতে ছিলাম তখন ছিল সে, আমি ছোট ছিলাম তো তখন আমার খেলার ক্যারিয়ার ওরকমভাবে স্টার্ট হয়নি, এরকম মানে এখন যেমন অবস্থা তখন তেমন ছিল না। তো ওই হিসেবে তার শখগুলি হয়তো পূরণ করতে পারতাম এখন, যেগুলি তখন করতে পারিনি অনেক ছোট ছিলাম। এই আক্ষেপগুলি ছোটখাটো আছে, তাছাড়া আর তেমন কিছু। মজার স্মৃতি বলতে গেলে বিকেএসপিতে যখন প্রত্যেকটা মাসে প্যারেন্টস ডে হইতো, তো প্যারেন্টস ডেতে সবসময় অনেকের বাবা মা হয়তো আসতো না, কিন্তু প্রত্যেকটা প্যারেন্টস ডেতে আমার আম্মু সবসময় আসার চেষ্টা করতো। খুলনা থেকে দূরে হইলেও সবসময় চেষ্টা করতো প্রত্যেকটা প্যারেন্টস ডেতে অ্যাটেন্ড করার। তো ওই সময় ওয়েট করতাম যে কবে প্যারেন্টস ডে আসবে, কবে দেখা হবে। তার হলো ব্রেন ক্যান্সার ছিল, তো ব্রেন ক্যান্সারে অনেক দিন আক্রান্ত ছিল। এভাবে 7-8 মাস পর যখন ধরা পড়ে তার 7-8 মাস পর সে মারা যায়। কিন্তু আমি প্রথমে বলছি যে আমার মা মারা যাওয়ার পর আমার বড় খালামণি আমাকে যেভাবে রাখছে কখনো তার অভাবটা আমাকে ফিল করতে দেয়নি। তো সে আসলে তার জন্য আমি খুবই লাকি যে এরকম একজন। প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবার প্রতি সবসময় খেয়াল রাখা, কারণ তারা যতদিন আসে ততদিন সন্তানের জন্য একটা বড় জিনিস। তো তাদের সকলের উচিত তারা যতদিন আসে তাদেরকে হ্যাপি সুস্থ রাখা, সুন্দরভাবে তাদের জীবনটা রাখা। টেলিভিশনে তো অবশ্যই দেখতো, তার ইচ্ছা ছিল মাঠে এসে আমার খেলা লাইভ দেখা, তো ওই জিনিসটা হয়নি।